আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মাহমুদ রাস। আপনারা দেখছেন IRFAN ব্লগ। তো IRFAN ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। ভিউয়ার্স, আজকের ব্লগ ভিডিওটিও আমার পছন্দের জায়গাকে ঘিরে। তো আজকে বিকেলে আসছিলাম আমার পছন্দের জায়গায় ঘুরতে। তো সেখানে আসার পরে সেখানের যে পরিস্থিতি বা আবহাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ক্যামেরার মাধ্যমে। তো আসছিলাম বিকেলের দিকে এখানে ঘুরতে। তো এখানে ঘুরতে আসার পরে এখানের আবহাওয়া দেখে আসলে আমি খুব অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আবহাওয়া খুবই খারাপ এখানের। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস কিন্তু এখান দিয়ে বয়ে যাইতেছে। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসছে। তো আমরা দুইটা ফ্রেন্ডই আসছে এখানে ঘুরতে। আমরা প্রতিনিয়ত এখানে আসি ঘুরতে বিকেলের দিকে, কারণ এখানের আবহাওয়াটা অনেকটা ভালো থাকে বিকেলের দিকে। তো আর এখানকার পরিবেশটাও, এর আগের একটা ফার্স্ট ব্লগে আমি আপনাদেরকে বলছিলাম এখানের আবহাওয়া সম্পর্কে, এখানের আবহাওয়াটা অনেক ভালো। তো আজকে বিকেলে আসছি আমরা এখানে ঘুরতে, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছেন এখানের আজকের আবহাওয়াটা অনেকটাই খারাপ এবং আকাশে কালো মেঘ জমে আছে এবং প্রচণ্ড বাতাস কিন্তু এখানে বয়ে যাচ্ছে ভিউয়ার্স। তো এখানে আসছি। তো আসার পরে এখানের আবহাওয়া খারাপ দেখে আসলে আমার খুবই মন খারাপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মনে হয় খুব জোরে বৃষ্টি নামবে, আর যেভাবে ঝড় হাওয়া বইতেছে মনে হয় প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বা কালবৈশাখী ঝড় হবে, এরকমটা মনে হচ্ছে এখানের আবহাওয়া দেখে। দেখেন প্রচণ্ড বাতাস কিন্তু ভিউয়ার্স এখানে। তো মনে হচ্ছে খুব সম্ভবত কালবৈশাখী ঝড় বা ভারী বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড় এরকমের একটা হওয়ার সম্ভাবনা আছে। তো এরকমের বাতাসের কি ভিডিও করতে পারতেছি না, ভিডিও একেবারে ক্যামেরা ট্যামেরা আমাকে শুদ্ধ আর কি উড়াই নিয়ে যাবে এরকমের একটা পরিস্থিতি। তো ভিউয়ার্স, এখানের আবহাওয়া আজকে খুবই খারাপ। ঘুরতে এসে আসলে আমার মন খারাপ হয়ে গেলো, আজকে বিকেলে তেমন এনজয় করতে পারবো। ভিউয়ার্স, এমনিতে বিকেলের দিকে বৃষ্টি হলে কিন্তু ঘরের ভিতরে থাকতে থাকতে আসলে বোরিং ফিল লাগে, কারণ এতটা সময় আর কি ঘরের ভিতরে থাকা যায় না। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু এখানে অনেকটা সময় ধরে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। তো এখনও আকাশে মেঘ আছে, বাট আগের তুলনায় একটু অল্প। সেখানে যে বাতাসের যে পরিস্থিতিটা বা যে আবহাওয়াটা সেটাও খানিকটা কমছে, বাতাসের এটাও অনেকটা কমে গেছে। তো ভিউয়ার্স, মনে হচ্ছে যে এখনকার আবহাওয়া এখনও ঠিক মতো বা ঠিক হয়নি, রাতে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। দেখেন আকাশে এখনও কিন্তু ঘন কালো মেঘ ধরে আছে, আর রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এইমাত্র কিন্তু কিছুটা সময় ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়ে গেছে। তো ভিউয়ার্স, মূলত এটাই ছিল ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু মুহূর্তের জন্য ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।